পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা দুর্নীতি মামলায় দেয়া কারাদণ্ডের রায় গুরুতর ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় দেশটির প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল সহ তিন সদস্যের বেঞ্চ ওই রায় নিয়ে প্রশ্ন তোলেন রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন জেলা দায়রা আদালত একদিনে রায় দিয়েছে যা সঠিক ছিল না দায়রা আদালত সাক্ষীদের জবানবন্দি না নিয়ে দ্রুত রায় দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট এছাড়া ইমরান খানের মামলা যথাযথভাবে পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টে আদেশ ছিল এসব আদেশই লঙ্ঘন করেছে ইমরান খানকে সাজা দেয়া জেলা দায়রা আদালত